কনভার্সেশন নতুন একটা ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত। আজকে 14 জানুয়ারি, আর আজকে হচ্ছে কি সেটা তোমরা সবাই জানো, আজকে মকর সংক্রান্তি। আর আজকে বলতে পারো পৌষ সংক্রান্তি, বলতে পারো মকর সংক্রান্তি, যা বলবে তাই। আমাকে তোমরা দেখছো এই অফিসের ড্রেসে, এর জন্য তোমরা কিছু মনে করো না। তুমি দেখতেই পাচ্ছ আমি বাড়িতে এসেছি, আর এখানে তো আজকে পিঠে হচ্ছে, তো এখানে আজকে পিঠে হচ্ছে আমি আর আমার ছোট পাপা, আমরা দুজনে মিলে পিঠে খেয়ে একজন ঘুমোচ্ছে আর একজন বসে বসে তোমাদের সাথে আড্ডা দিচ্ছে। যদিও এখনও পিঠে আমি একটা তো হাত দিইনি, একটাও বানাইনি, শুধু খেয়ে গেছি। আমি এত জায়গায় পাটিসাপটা খেয়েছি বা অনেক হাতে পিঠে খেয়েছি, কিন্তু বিশ্বাস করো মানে বাবার হাতের যে পাটিসাপটা, যেটা স্পেশাল ব্যাপার, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ একটা তাদের খাওয়াবো। সেই স্পেশাল, সেই সুন্দর তোমরা কোথাও খুঁজে পাবে না, দোকানে তো পাওয়াই যায় না, ইনফ্যাক্ট ঘরেও কেউ এইভাবে বানাতে পারে না, আমিও পারবো না হয়তো। হ্যাঁ, মানে একটা আলাদাই টেস্ট যাকে বলে, মানে ছোট থেকে আমার সবথেকে পিঠের মধ্যে সবথেকে ফেভারিট হচ্ছে পাটিসাপটা। আর শুধু সেই পাটিসাপটা, মানে যে কোনো পাটিসাপটা না, সেটা অবভিয়াসলি আমার বাবার হাতের পাটিসাপটা হতে হবে, তার কারণ সেই পাটিসাপটা আর কেউ বানাতে পারে না। আমি অনেক জায়গায় অনেকের হাতে খেয়েছি, কিন্তু এরকম কেউ বানাতে পারে না, জাস্ট অসাম্ভব, অসাম্ভব।